আমরা চাই যে সবগুলো মেডিকেল কলেজ যে ডাক্তার তৈরি করবে সেই ডাক্তারগুলো যেন একই মানের হয় অথবা কাছাকাছি মানের হয়। তো সেটা করতে গেলে কী করতে হবে? একই কারিকুলাম অনুসরণ করতে হবে, একই ভর্তি পরীক্ষা থাকতে হবে, একই রকম মানের ছেলেমেয়েগুলোও ভর্তি হতে হবে। সব কিছু কিন্তু মোটামুটি যদি মানসম্পন্ন না হয়, কারণ যখন পাশ করে যাবে তখন কোনো ডাক্তারকে কিন্তু আপনি তার মেডিকেল কলেজ দিয়ে ডেজিগনেট কখনোই করবেন না, তাই না? কাজেই আমরা এখানে সরকারি বেসরকারি আলাদা করছি না। যেই জিনিসটা আমরা বলছি যে সরকারিতে যেই সিস্টেমটা ছিল, অর্থাৎ মেধা শুধুমাত্র মেধার ভিত্তিতে এবং অটোমেটিক, অর্থাৎ মেধা কিন্তু কেউ জানতো না যে তার মেধা অনুযায়ী সে কোন মেডিকেলে ভর্তি হতে পারছে। এটা অনেকটা আমাদের এক্সপার্টদের মাধ্যমে আমরা করি এবং এটার সাথে আমাদের অথরিটির কোনো সম্পর্ক নাই। তো হোয়াই নট এটা বেসরকারি মেডিকেল কলেজে? এই জন্য আমরা একইভাবে সরকারি এবং বেসরকারি যাতে একই রকম, যেহেতু একই পদ্ধতিতে তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে, একই ক্রাইটেরিয়াতে তারা কিন্তু ভর্তি পরীক্ষার যোগ্যতা প্রাপ্ত হয় এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার পরে একই কারিকুলামে, একই কোর্স কারিকুলামে, একই সংস্থার অধীনে তারা পড়াশোনাও করে। সব কিছুই যদি এক, তাহলে ভর্তি প্রক্রিয়াতে কেন একটু অন্যরকম থাকবে? তো আমরা চেয়েছি যে সবার যেন ন্যায্যতাটা মানে এনশোর হয়, অর্থাৎ যে মেধাবী সে বাদ পড়বে, যে একটু কম মেধাবী সে কোনো না কোনোভাবে অর্থের জোরে তাকে টপকিয়ে ভর্তি হবে, এইটা যেন না হয়, এইটা আমরা এনশোর করতে চেয়েছি। কারণ আমরা চাই যে আসলে মানসম্পন্ন ডাক্তার তৈরি হোক, এবং শুধু তাই না, গার্জিয়ানরা যেন বুঝতে পারে, ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে সে এই প্রক্রিয়ার ভিতরে একটা মেডিকেল কলেজে পড়ছে, কেন পড়ছে, কারণ সে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ। এবং সে যদি যখনই ভাবে যে সে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তখন তার পড়াশোনা, তার অ্যাটিটিউড, তার সার্ভিস সব কিছুই কিন্তু অন্যরকম লেভেলে হবে। সো আমাদের ওই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করেছি যে কিছুদিন আমরা সরকারি মেডিকেল কলেজে এই প্রক্রিয়াটা চালু রেখেছিলাম, এখন অবশ্যই সব মেডিকেল কলেজের জন্য, আমি বেসরকারি আলাদা করে বলছি না, সব মেডিকেল। এবং আমি যতদূর, আমরা তো ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি, আপনারা জানেন অনেকে ভর্তি হয়েও গেছে কিন্তু টাকা জমা দিয়ে, এর ভিতরে 3 তারিখ থেকে তারা কিন্তু চার চার কলেজে, এবং আমরা গত 3 দিনে কিন্তু ম্যাক্সিমামই ভর্তি হয়ে গেছে। আমি দেখেছি যে কারোর ভিতরে কোনো অসন্তোষ নাই, এমনকি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বেশিরভাগ কলেজ কর্তৃপক্ষ, তাদেরও কিন্তু কোনো অসন্তোষ নেই, তারাও কিন্তু খুশি। খুশি কেন? যে তারা তাদের মেডিকেল কলেজে সব মেধাবী ছেলেমেয়েদেরকে পেয়েছে, কাজে তারা কিন্তু কোনোভাবে বলতে পারবে না যে তারা তাদেরকে কোনোভাবে একটু কম মেধাবী অথবা পিছনের সারির ছেলেমেয়েদেরকে নিয়ে পড়াতে হচ্ছে। এই বিড়ম্বনার থেকে তো তারা, এই জন্য আমার মনে হয় যে সবাই কিন্তু খুশি, অভিভাবকরা খুশি, যারা চান্স পাচ্ছে তারাও খুশি, এমনকি যারা এই এই ব্যবস্থাতে সুযোগ পাচ্ছে না তারাও কিন্তু মেনে নিচ্ছে যে আমি আসলে মেধার যে প্রতিযোগিতা সেখানে একটু পিছিয়ে পড়ার জন্য হয়তো এবার মেডিকেলে ভর্তি হতে পারলাম না।